हेलो गाइस, वेलकम टू आवर चैनल। तो गाइस, आज वीडियो तो आमरा कथा बोलबो एफसी गोवा वर्सेस मोहनबागान सुपर जायंट मैचटी निये। मैचटी कबे कोथाय अनुष्ठित होते चलेछे पुरो मैच प्रिव्यू निये आलोचना करब। मोहनबागान कोन फॉर्मेशने जेते पारे, कतगुलो प्लेयार जोग दिच्छे ए मैचे मोहनबागान दले, सबकिछु विस्तारित आलोचना करब। मोहनबागानेर लाइनआप निये तोमादेरके जानिये देब। तो चलो आजकेर वीडियो शुरू करा जाक। वीडियो शुरू करार आगे चैनेले जारा प्रथमबार एसेछो एबं सबस्क्राइब करोनि তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল জানিয়ে দিই এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো এফসি গোয়া ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 14 ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যে 7:30 থেকে গোয়ার হোম গ্রাউন্ডে জওহরলাল নেহরু স্টেডিয়াম ফতরদাতে। তো এই ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা জিও সিনেমা, ডিডি বাংলা এবং স্পোর্টস 18 চ্যানেলে তোমরা দেখতে পারবে। তো মোহনবাগানের জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট এবং এফসি গোয়ার জন্য। তো দুটো টিমের একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা অবশ্যই দেখব। আর যদি দুটো টিমকে নিয়ে আলোচনা করা যায়, দুটো টিম বর্তমান সময়ে লিগ টেবিলে অবস্থান করছে। এফসি গোয়া তারা 12 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে, আর মোহনবাগান সুপার জায়ান্ট 12 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে 4 নম্বর পজিশনে অবস্থান করছে। তো দুটো টিমের অবস্থান কিন্তু বেশ ভালো। তবে প্রথম ম্যাচটা ভুলে গেলে চলবে না, মোহনবাগান কিন্তু খুবই বাজেভাবে হেরেছিল 4-1 গোলে। তো মোহনবাগানকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। আর এই মুহূর্তে কোচও পরিবর্তন হয়ে গিয়েছে, তো এই ম্যাচে অবশ্যই মোহনবাগান বদলা নিতে চাইবে। তো দেখা যাক মোহনবাগান এই ম্যাচে কি ফলাফল করে। আর যদি এফসি গোয়া দলকে নিয়ে কথা বলা যায়, নিঃসন্দেহে এবারে আইএসএলের সর্বসেরা এবং শক্তিশালী একটা দল। এখনও পর্যন্ত আনবিটেন রানটা তারা কিন্তু বজায় রেখেছে, কোনো ম্যাচই তারা হারেনি, খুবই দুর্দান্ত খেলছে মানোলো মার্কুয়েজের আন্ডারে এই এফসি গোয়া দল। খুবই ভালো ভালো কিছু প্লেয়ার রয়েছে, যেখানে নোয়া সাদই, উদান্তা, কার্লোস মার্টিনেজ, এছাড়াও সদ্য যোগ দেওয়া ইস্টবেঙ্গল থেকে বোরহা হেরেরা, এবং ডিফেন্সে রয়েছে জয় গুপ্তা। অসাধারণ খেলছেন কিন্তু এই জয় গুপ্তা। গত ম্যাচেই এফসি গোয়া দলের হয়ে ওড়িশা এফসির এগেনস্টে একটা অসাধারণ গোল করেছে। তো এই জয় গুপ্তার দিকে কিন্তু নজর থাকবে মোহনবাগানের এগেনস্টে এই ম্যাচে। আর এই ম্যাচ খেলতে নামার আগে মোহনবাগান দলে কিন্তু বেশ কিছু প্লেয়ার যোগ দিল। একটা হচ্ছে আরমান্দো সাদিকু, কার্ড সমস্যার কারণে তিনি গত ম্যাচে খেলতে পারেনি, তিনি কিন্তু যোগ দিতে চলেছেন এবং এই ম্যাচে তিনি খেলবেন 100% কনফার্ম। পাশাপাশি দীপক তাংরি রয়েছে এবং চোট সারিয়ে দলে ফিরছেন আশিস রাই, এবং সাসপেনশন কাটিয়ে দলে ফিরছেন লিস্টন কোলাসো। দীর্ঘদিন পর কিন্তু লিস্টন কোলাসোকে আমরা দেখছি মাঠে ফিরতেন। তো অবশ্যই লিস্টন কোলাসো আশায় বাঁ দিকটা অনেকটাই সচল হবে। এর পাশাপাশি সদ্য যোগ দিয়েছেন মোহনবাগানের তারকা মিডফিল্ডার জনি কাউকু, তার দিকেও নজর থাকবে। এবং এই ম্যাচটা জনি কাউকার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ হতে চলেছে। তো সব মিলিয়ে মোহনবাগান কিন্তু এই ম্যাচে বেশ কিছুটা অ্যাডভান্টেজ পাচ্ছে। আর যদি কথা বলা যায় এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে বা কোন লাইন আপ নিয়ে নামতে পারে, তো কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু বরাবরই জানিয়ে এসেছেন ম্যাচ অনুযায়ী এবং প্রতিপক্ষ দলকে বিচার করে তাদের ম্যাচের ফরমেশন এবং লাইন আপ হবে। তো গত ম্যাচে তোমরা দেখেছো হায়দ্রাবাদ এফসির এগেনস্টে একটা ভিন্ন ফরমেশনে গিয়েছেন তিনি, তবে এই ম্যাচে কিন্তু 3 ডিফেন্সে যাওয়াটা একদমই বোকামি হবে। তো কোচও চাইবে না যে 3 ডিফেন্সে যেতে, কারণ নিঃসন্দেহে গোয়া অনেক শক্তিশালী দল, তাদেরকে রুখতে 3 ডিফেন্সে কোনোরকম কার্যকরী হবে না। তো অবশ্যই 4 ডিফেন্সে যেতে হবে। আর 4 ডিফেন্সে গেলে যে ফরমেশনে যেতে পারে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস সেটা হচ্ছে 4-1-4-1। এই ফরমেশনে যেতে পারে, খুবই অসাধারণ একটি ফরমেশন। আর 4-1-4-1 এই ফরমেশনে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এই রকম। গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্সে লেফট ব্যাকে সুভাষিস বোস, রাইট ব্যাকে আশিস রাই, তিনি কিন্তু এই ম্যাচে খেলবেন। আর 2 জন সেন্টার ব্যাকে হেক্টর ইউস্তে, সঙ্গে আমানদীপ সিং। তবে ব্র্যান্ডন হ্যামিলকে নিয়েও কিন্তু একটু অনিশ্চয়তা রয়েছে, খেলবেন কি খেলবেন না এই বিষয়ে এখনও পর্যন্ত কনফার্ম আপডেট নেই। তো তিনিও কিন্তু খেলতে পারেন, তবে মেনলি এখানে আমানদীপ সিংকেই রাখা হলো। আর 1 জন ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা সেন্ট্রাল মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, আর 4 জন অ্যাটাকিং মিডফিল্ডে লেফট উইঙ্গারে লিস্টন কোলাসো, রাইট উইঙ্গারে মনবীর সিং, 2 জন অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল এবং দিমিত্রি পেত্রাতস, তাদের মধ্যেও একটা যুগলবন্দি আমরা দেখব। আর লিস্টন কোলাসো, মনবীর সিং এই 2 জনের উইং থেকে যে আক্রমণাত্মক ক্রসগুলো হয় এবং তাদের যে একটা যুগলবন্দি সেটাও কিন্তু আমরা এই ম্যাচে দেখতে চলেছি। আর আপফ্রন্টে স্ট্রাইকারে অবশ্যই প্রথম থেকে আরমান্দো সাদিকু স্টার্ট করতে পারে, পরে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে কিন্তু জেসন কামিংস আসতে পারে। তবে সাহাল এবং দিমিত্রি পেত্রাতস এই দুটো প্লেয়ারের রোল কিন্তু অনেকটা ভাইটাল হতে চলেছে পরবর্তী সময়ে। কিন্তু জনি কাউকো আসতে পারে পেত্রাতসের পাশে, তো খুবই ভালো একটা কম্বিনেশন দেখব। পেত্রাতস কাউকোর মধ্যেও
একটা ভালো কম্বিনেশন থাকতে পারে, তাদের মধ্যেও কিন্তু বোঝাপড়াটা ভালো। গত মরসুমে কিন্তু কাউকো পেত্রাতস তাদের মধ্যে একটা ভালো বন্ডিং ছিল, তো এই মরসুমেও কিন্তু কাউকো ফিরেছে, তো পেত্রাতসের সঙ্গে যদি একটা যুগলবন্দী করতে পারে মাঝমাঠে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে। আর এফসি গোয়া দলের এগেনস্টে কিন্তু অনেকটাই আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে এবং ডিফেন্সে জোর দিতে হবে। তো আশা করব জনি কাউকো আসায় মোহনবাগানের মাঝমাঠ অনেকটাই শক্তিশালী হবে আর এফসি গোয়া ম্যাচটা অবশ্যই জিততে চাইবে। তো মোহনবাগান কিন্তু এই লাইন আপ নিয়েই নামতে পারে এফসি গোয়া ম্যাচে। তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই, 4-1-4-1 ফর্মেশনে গোলকিপারে বিশাল কাইথ, চারজন ডিফেন্সে সুভাষিস বোস, আমানদীপ সিং, হেক্টর ওয়েস্তে, আশিস রায়, একজন ডিফেন্সিভ মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, চারজন অ্যাটাকিং মিডফিল্ডে বাঁ দিক থেকে লিস্টন কুলাসো, ডান দিক থেকে মনবীর সিং, দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ, সঙ্গে দিমিত্রি পেত্রাতস, আর আপফ্রন্টে স্ট্রাইকারে আরমান্দো সাদিকু। তো এই লাইন আপ নিয়েই কিন্তু এফসি গোয়ার এগেনস্টে 14 ফেব্রুয়ারি মোহনবাগান এফসি গোয়ার ঘরের মাঠে গিয়ে খেলতে নামবে। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি এই লাইন আপ নিয়ে এফসি গোয়ার এগেনস্টে জয় পাবে? এফসি গোয়া কিন্তু খুবই শক্তিশালী একটা দল, গত ম্যাচেই তোমরা দেখেছো এফসি গোয়া ওড়িশা এফসির একটা কঠিন লড়াই যেখানে 1-1 গোলে ম্যাচটা ড্র হয়। তো এই এফসি গোয়ার এগেনস্টে মোহনবাগান এখন কিভাবে জয় পায় এটাই দেখার। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি এই ম্যাচে জয় পাবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের মতে মোহনবাগানের ফর্মেশন ও লাইন আপ কেমন হতে পারে এফসি গোয়া ম্যাচে সেটাও তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, বাই বাই, হ্যাভ এ গুড ডে।